আসসালামু আলাইকুম। এটা একটা ডিজিটাল ঘড়ি, আমি এটা লেন পাচ্ছে না, তো এটা প্রথমত আমি লেন দিয়ে টেস্ট করে নিলাম যে কেন লেন পাচ্ছে না, সে বিষয়ে দেখতে হবে। আমি লেন দিয়ে দেখলাম যে কোনো তো আমি এলইডি খুলে দেখবো এবং এলইডি যে ডিজিটাল যে ঘড়িটা সেটাও ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে যে কেন জ্বলে না, সে বিষয়ে কিন্তু আমি আপনাদের জানাবো। আমি ফাইনালি ঘড়িটা খুলে নিলাম, তো খুলে নেওয়ার পর আমি ট্রান্সফরমার ভাবছিলাম যে ট্রান্সফরমারটা খারাপ, তো তা না, ট্রান্সফরমার ঠিক আছে, তো ঘড়িটাই প্রবলেম। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি যে ঘড়ির ডিসপ্লেটা দেখেন, খুব সুন্দর, ভিতরটা খুবই সুন্দর ডিসপ্লেটা। তো যদি লাইটটা ডিসপ্লেটা চলে আসে তো অনেক অমায়িক লাগবে, তো সে বিষয়ে কেন লাইটটা চলে না আমি সে বিষয়ে আপনাদের জানাবো। এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন, মাঝে মাঝে যে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে যে আমি কোন জায়গায় কী কাজ করলাম সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি যে লাইটটা খুলে নেব, তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা কমপ্লিট। তো আমি পুরো ভিডিওটা দেখবেন যে আমি কোন জায়গায় কী কাজ করলাম, কেন লাইট জ্বলতে আসে না। তো এখানে দেখেন যে একটু ময়লা আছে, তো আমি একটা ব্রাশ করে নেব ময়লাগুলো। হ্যাঁ, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হলো। তো ডিজিটাল ঘড়ি আমি সার্ভিসিংটা দেখাবো, যেহেতু অনেক দিন ধরে চললে একটা যে 5 ভোল্টেজের রেগুলেটার থাকে 78 পাস, সেটা কিন্তু অনেক সময় গরম হয়ে যায় এবং কেটে যায়, কারণ ওখানে একটা ডায়োড থাকে, একটা ডায়োড দিয়ে কিন্তু এটা পজিটিভটাই বের করছে আর কিছু না। তো আমি ডায়োড যে রেগুলেটরটা আমি সেটা মাপ দিয়ে দেখলাম, এবং এখানে যে ব্যাটারি আছে সেটাও কিন্তু আমি চেক দিয়ে দেখতে পারি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। আমি যেখানে যে ইটা থাকে, যে ডিসপ্লে লাগানোর জন্য জয় সেটা থাকে, সেটাও কিন্তু ভালো করে দেখতে হবে। ফাইনালি যে ঘড়িতে কোনো কাজ নেই এমনিতেই, কিন্তু লাইটটা চলে আসলো, যেহেতু দেখেন যে রিসেট বাটন আছে, সেই রিসেট বাটনের চাপ লেগে কিন্তু ঘড়িটা অন হয়ে গেছে। তো অন হওয়ার কারণে দেখছেন কত সুন্দর লাগতেছে। যাই হোক, এটা আমরা টাইমটা পরে মিলে নিব। যাই হোক, এটা দেখতে থাকেন যে আর কোথায় এটা কোন জায়গা থেকে লুজ মারছিল, সেটা কিন্তু সোল্ডিং করে দিতে হবে, কারণ এটা সোল্ডিং না করলে কিন্তু আপনাদের যে সমস্যাটা সমাধান হবে না। তো এখানে বেসিক্যালি দুইটা বাটনে কাজ করে, আর কোনো বাটনে সেটা কাজ করে না। তো বাটনে কেন কাজ করতেছে না সে বিষয়ে আমি আপনাদের জানাবো, আর সেটা হলো যে এটা যে চিপ আইসি আছে, যে সার্কিটটা আছে চিপ আইসির যে সার্কিটটা, সেটার ক্ষেত্রেও কিন্তু জ্বলে না। জি জি, এটা তো দেখতে থাকেন যে টাইমটা রিসেট মারলে রিসেটটা হয়, কিন্তু
আর কোনো কাজ করতেছে না। তো আমি এটাকে প্রথমত সার্ভিসিং করে দেব, যেহেতু শিল্ডিং করতে হবে। লুজ কন্টাক্ট অবশ্যই আছে, তো এখান থেকে নিকেলটা যে জয়েন্টে নিকেলটা কিন্তু পুরো প্রভাব হচ্ছে। যাই হোক, আমি সেটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে তারপর আমি এটা ছোল্ডিং করে দেব, যেহেতু ছোল্ডিংয়ের যে কাইটা লুজ, যে চিপ আছে এটা সার্কিটটা পুরোটাই লুজ। চিপাইসের যে সার্কিটটা আমি সেটাকে ছোল করে দেবো, আর এখানে যে 78 পাস রেগুলেটর থাকে সেটাকেও আমি সুন্দর করে ছোল্ডিং করে দেবো, কারণ এখানে এলোসের কারণে কিন্তু এটা প্রবলেমটা হচ্ছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সেটা খুব সুন্দর করে জ্বালতে হবে, যাতে আরেকটার সাথে আরেকটা কানেকশন না লেগে থাকে। তো লেগে থাকলে কিন্তু হবে না, সে বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন যে একটা বাটনটাও কাজ করতেছে। তো এটা বেসিক্যালি আমি নাটগুলো লাগিয়ে ট্যাম্পটা সেটিং করে দেবো। তো দেখেন যে আমি ফিটিং করে দেবো, কারণ এটা কমপ্লিট, যেহেতু লুজ কন্ট্যাক্ট ছিল এ বিষয়ে। আমি সুন্দর করে ফিটিং করে দেবো, তারপরে আমি আপনাদের দেখাবো যে টাইম অথবা ডেট এগুলো সব ই করতে হবে। আমি আবারও চেক দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 11:21 কিন্তু। তো আমি এটাকে, তো দেখেন যে আমি এখন উল্টিয়ে দেখালাম যে 11:21। তো এটা ডেটে সব, তো আমি ফাইনালি ফিটিং দেবো যে সম্পূর্ণ নাট লাগানো আমার কমপ্লিট। তো নাট লাগানো ফাইনালি যে ফিটিংটা সেটাকে আমি দিয়ে দিলাম। তো এখন ব্যাস কাজ কমপ্লিট। তো আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন, স্কিপ করবেন না।
কারণ স্কিপ করলে কিন্তু বুঝবেন না যে কোন জায়গা থেকে কোনটা হারিয়ে গেল, কারণ একটা স্কিপে 10 সেকেন্ড 15 সেকেন্ডও চলে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে।